أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুপ্রিয় দর্শক আজ আপনারা আমার ব্যানার দেখে অথবা নিউজ ফেসবুক মিডিয়ার মাধ্যমে আজ যতটুকু হয়েছিলেন আজ আদের চাপুর মঞ্জিলের সামনে সংলগ্ন মাঠে দাওয়াতি ইমানি বাংলাদেশের অধীনে মাদক ও কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনার 2020 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো আমরা উক্ত অনুষ্ঠানটিতে আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে সভাপতি হয়ে এবং আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের ইউনিয়নের সম্মানিত প্রধান অতিথি জনাব আল আমিনুল হক পাবেল সাহেবকে দাওয়াত করেছিলাম, তিনিও দাওয়াত গ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই প্রোগ্রামটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল এবং ঠিক 10টায় অনেক আমাদের যারা এলাকাবাসী রয়েছেন সেই এলাকাবাসীরা ধারাবাহিকভাবে আসতেছিল। তো আমি উক্ত মাদক ও কিশোর গ্যাং বিরোধী সেমিনারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছিলাম এবং এই জন্য দাওয়াত করেছিলাম এবং এই মাদক এবং কিশোর গ্যাং অপরাধ বিরোধ সেমিনারটা এই জন্য আমি করেছিলাম, আমি দেখেছি আমাদের এলাকায় একাধিক গুণে গুণান্বিত সেই এলাকায় কিছু দুষ্কৃতী মানুষ কৌশলগতভাবে এলাকায় মাদক ঢুকিয়ে দিয়েছে এবং এই মাদকে ধাপে 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 আমাদের তরুণ সমাজ বিপথে চলে যাচ্ছে। পাশাপাশি আমি এটাও লক্ষ্য করেছি রাত্র 12টা 1টায় যখন রাস্তায় দেখা যায় কিশোর বয়সে ছেলেরা যেই সময়ে লেখাপড়ার টেবিলে থাকবে সেই টেবিলে না থেকে তারা রাস্তাঘাটে 1টা 2টা রাত্র 3টা পর্যন্ত বসে আড্ডা মারে, তখন আমি মনে করলাম যে ওরা মনে হয় সেই মাদকে ছুবলে পড়বে অথবা তাদের যেই টাইমে নিজেকে সুসংগঠিত করার কথা সেই উপযুক্ত সময়টাকে তারা কিশোর গ্যাংয়ে রূপান্তরিত হয়ে সামাজিক বিভিন্ন অপকর্মে তারা জড়িত হয়ে পড়বে। তো সেই দৃষ্টিকোণ রেখেই আমি উক্ত আজকে আমাদের 11ই সেপ্টেম্বর আমাদের মাদক বিরোধী এবং কিশোর গ্যাং অপরাধ বিরোধী সেমিনার আয়োজন করেছি। তো আয়োজনের যখন আয়োজন চূড়ান্ত পর্যায়ে শুরু হবে তখন প্রশাসন থেকে আমাদের বাড়িতে আমাদের বাড়ির সামনে আমাদের পারিবারিক বাড়ির সামনেই প্রোগ্রামটা করি, প্রশাসন থেকে সেখানে পুলিশ প্রশাসন আসে এবং এসআই সাহেব নাম নেন কি সৌরভ সাহেব, এসআই সৌরভ সাহেব ওনার সাথে আরও 7-8 জন আসে। এসে আমাকে বলা হয় যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই প্রোগ্রামটা কেন করছি, রাষ্ট্রীয়ভাবে অনেক বিধিনিষেধ আছে এবং থানা থেকে পারমিশন নিলাম না কেন, এই বিষয় নিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করে। আমি তাদেরকে বলি আমাদের রাষ্ট্রীয়ভাবে তো বড় ধরনের প্রোগ্রাম করে এমনিতে নিষেধ আছে, থানায় যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো বড় প্রোগ্রামের জন্য যদি অনুমতি আনতে যাই প্রশাসনে দিবে না, রাষ্ট্রীয় যেহেতু বিধিনিষেধ আছে সেখানে আমি যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। যেহেতু হাটে ঘাটে বাজারে বিভিন্ন সেমিনার দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সকালবেলার বাজার হচ্ছে, কোনো স্বাস্থ্যবিধি করোনার কোনো প্রাদুর্ভাবে কোনো বাধানিষেধ নাই, জুমার নামাজ হচ্ছে এবং ওয়াক্তের নামাজ হচ্ছে এবং হাট ঘাট গরুর বাজার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমও আমি যখন লক্ষ্য করছি ছোট পরিসরে হচ্ছে, তা আমি মনে করেছি আমিও বাড়ির সামনে পারিবারিকভাবে সামাজিক প্রোগ্রামটা করি, সেই জন্য আমি প্রশাসনের অনুমতি নেওয়াটা প্রয়োজন মনে করি নাই, কারণ সব জায়গায় যেহেতু আংশিকভাবে ছোট আকারে ছোট পরিসরে যেহেতু সব সেমিনার সব প্রোগ্রামগুলি হচ্ছে, সেখানে আমার বাড়িতে আমার গৌরবভাবে প্রোগ্রাম করব, সমাজের কিছু লোক থাকবে, সেখানে তো বাধা হওয়ার প্রশ্নই আসে না। আমি প্রশাসন সর্বশেষ যে কথাটা বলার জন্য হাজির হয়েছি সেটা হলো ইতিমধ্যে প্রোগ্রাম আমরা শেষ করে ফেলেছি, আমরা স্টেজে এসে সকলকে আশ্বস্ত করেছি যে মাদকের সাথে যেন সম্পৃক্ত না হয়, কিশোর গ্যাংয়ে যেন